नमस्कार बंधुरा, लक्ष्मी ट्रेडिशनल रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी आमुदी माछेर झाल बानिएछि। किभाबे बानिएछि आपनारा शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। भालो लागले लाइक कमेंट शेयर ओ आमार चैनलटिके सबस्क्राइब करबेन आर पाशेर बेल बाटनटी प्रेस करबेन। ताहले देखे निन आमी किभाबे बानाच्छि। एखाने आमी माछटा केटे भालो करे धुये रेखेछि। एबार नून आर हलुद माखिए नेब। এখানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। মাছের নুন হলো তোমার মাখানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। एक पीट हो गए, आक पीट उल्टे भेजे निच्ची। माछगुलो आमार भाजा हो गए, एबार आमी तुले नेब। एक ही भावे बाकी माछगुलो आमी भेजे निच्ची। माछगुलो आमार भाजा हो गए, आमी तुले निच्ची। एक ही तेले आमी कालो जीरा আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে বেশি মশলা দেব না, অল্প পরিমাণে মশলা দিয়ে মাছের ঝালটা রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু চিনি দিলাম। এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষাবো, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, অল্প জল দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। মাছের ঝালটা আমার হয়ে গেছে, আমি এবার ধনে পাতা দিয়ে নাবিয়ে নেব। তাহলে আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লাগে তাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা করব। নমস্কার বন্ধুরা।